আমাদের 97 চারে করে চলে এসেছি কাকদ্বীপ অবধি। ১০:১২ এই যে গাড়ি ব্যাক করে ওই যে গ্যারেজে লাগানো হচ্ছে, যেখানে আমাদের নতুন বাস ওই হাওয়ার লাগানো হয়েছিল ওই গ্যারেজে আর কি। মেইন কি প্রবলেম বলতো, এই যে জল ঘাটটা হবে, টায়ার উড়ে গেছে, জলগড় উড়ে চলে গেছে, আর ভেতরে এই যে জায়গা এগুলো সব উড়ে গেছে, এটা ঠিকঠাক করতে হবে, পপ রিপিট সব মারতে হবে, এটা না এটা তো লাগানো হয়ে গেছে, ঠিক আছে এই কাজ আর কি। তো মিস্ত্রিও বললো একটু সময় লাগবে, তো হয়ে যাবে আজকে বিকেলের মধ্যে হয়ে যাবে। কিছুদিন আগে সিএফ হলো গাড়ি, দেখো গাড়ির অবস্থা, দেখো চার সাইড দেখছো, দেখেছো কী অবস্থা, ঘষা মোজা হয়ে কী অবস্থা, সব চ্যাম্পিয়ন ড্রাইভার আমাদের। এই যে মিস্ত্রিবাবু যাচ্ছে সব কিছু অবজারভেশন করে একটা এস্টিমেশন দেবে যে কতখানি খরচ করতে পারে, এটা কাজ বাজ কিছুটা দেখে তারপরে আবার চলে যাবো ওই নতুন গাড়ির কাছে। নতুন গাড়িও গ্যারেজে আছে, ওখানে কী কাজ হবে সেটাও তোমাদেরকে দেখাবো। ওই জলগাড় আবার উঠবে, সস্তায় যাওয়া হয় ওইটাতে করে দাও, যদি হয় কাগজের কিছু যদি পারে। তো এই যে বডি গ্যারেজে জলগাড়ি ওই সিটটা নেই আর কি, তো কিনতে হলে আমাকে বড় কিনতে হবে, তার থেকে কেটে করে দেবে। সোমেন্দ্র গ্যারেজ তো আমরা কী করবো, সোমেন্দ্র গ্যারেজে চলে যাবো, সোমেন্দ্র গ্যারেজে গিয়ে কাজ করিয়ে নেবো। চলো একদম ওখানে গিয়ে সব করিয়ে নিয়ে আর কি। এই গ্যারেজে এসেছিলাম কারণ এখানে যদি কাজ হয়ে যেত তাহলে এত কিলোমিটার আর ওখানে আর যেতাম না। চলে এসেছি গ্যারেজের কাছে, আর আমাদের নতুন বাসটা আছে এইদিকে, এই যে ওটাকে বের করো, ওটাকে বের করো, ভেতরটাকে দেখে নিচ্ছ তো, ঠিক আছে। ওইখানে এই অ্যাঙ্গেলটা ছিল, এটার জন্য আটকে ছিল না, ওখানে অ্যাঙ্গেল নেই, এইখানে পাতি ছিল না, এই পাতিটা তাহলে কি কাটলে, তাহলে আগে তো বেরোচ্ছিল না, পাতি ছিল তো, এরকম করে পাতি ছিল, এইখানে পাতি ছিল, এইখান থেকে এইটা আচ্ছা নিচে ছিল না, ওটা কেটেই তখন ঠিক আছে। নতুন বাস যাবে, এখানে আবার কোথায় ঠুকে গেছে, টোকান টুকি চলতেই আছে। তো নতুন বাসে কি হবে, আচ্ছা ওটা তো দেখালাম, ওই এয়ার ফিল্টারের ওই জায়গাটা, আর একটা আছে এখানে ডিএফ ট্যাঙ্ক আছে বুঝলে, ডিএফ ট্যাঙ্কের ঠিক উপর দিকে চেকার প্লেটটা কাটতে হবে, এখানে আছে না, এখানে আছে গো, এই দিকেই থাকবে বোধ হয়, হ্যাঁ এখানেই হবে মনে হয়, মানে চেকার প্লেটটাই কাটতে হবে চার কোনা করে, কেন বলতো ওই ডিএফের যে ফিল্টারটা উপর দিক দিয়ে বেরিয়ে আসবে, নাহলে পুরো ডিএফ ট্যাঙ্ক পুরো নামিয়ে ফিল্টার চেঞ্জ করতে হবে, ওই জন্য এটাকেও কাটতে হবে। তো যাদের BS6 গাড়ি ফাড়ি আছে টাটা ফাটার, তো তারা এই উপর দিকে চেকার প্লেটটা কেটে নেবে, কারণ ফিল্টার চেঞ্জ করার জন্য সুবিধা হবে বুঝলে। আর এই যে পুলিশ যে মেরেছিল এটা ঠিক হবে, আর সেই লরি যে ধাক্কা মেরেছিল এটাকেও ঠিক করতে হবে, ঠিক করে রং ফং করে নেবো, এই হচ্ছে মেন কাজ। আর এই যে ডিজেল ট্যাঙ্কের এই যে এই জায়গাটা, এটাকে একটু বড়ো করে নিলে ভালো হতো, এখানে হাতগুলো তো প্রবলেম হয়, একটু চার কোনা টাইপ করে নিতে হবে, দেখি কথা বলে খাবার বেঁচে বাড়ি, ও পালিয়ে যাবো, পালিয়ে যাবো, চুপ করে পালিয়ে, কাজ করে পালিয়ে যাবো, চুপ করে থাকো না তুমি, আরে জবে শেষ হয়ে পালিয়ে যাবো চুপ করে। এখন ওই 12টা বাজতে যায়, আমরা কি করবো, রান্নাবান্না বসিয়ে দেবো, কারণ এতজন আছি, হোটেল গেলে বেশি খরচ আছে, রান্না বসিয়ে দেবো, দিয়ে খেয়ে দে 97:04 আগে চলে যাবে, আমরা যাবো সন্ধ্যাবেলার দিকে। ও কাকু, কাকু আইলে ওই পুকুরে মাছ ধরো, সোমেন্দ্রের কাছ থেকে জাল নিয়ে যাও, পুকুরে মাছ আছে বড় বড়, মাছ ধরো, হ্যাঁ সোমেন্দ্র দিবে, জিজ্ঞাসা করো, একটু বেশি করে রান্না করতে হবে, গ্যারেজে আরো অনেকজন আছে, তাদেরকে মিল বেচে দেবো, 70-80 টাকা করে মিল বেচে দেবো, ইনকাম হয়ে যাবে। আর কাকু হচ্ছে ওই দোকান থেকে খেয়েছে আর কি। তো আমরা কি করি বলতো, এসে ওখানে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একদম যা বিল হয়, ধরো আজকে দিনের শেষে বা যেদিনকার গাড়ি বেরোয় সেদিনকার পুরো পেমেন্ট করে দিই। তো এখন বাজে 12টা, এই যে কমলেশ দা বাড়ি হচ্ছে ঢলের খাল, এই আজকে সে অ্যাডভান্স করে দিয়ে গেল, এই যে তো 26 তারিখ রিজার্ভ হয়ে গেল, কোথায় যাচ্ছি আমরা 26 তারিখ, রায়চক, রায়চক হেভি মস্তি হবে, তোমাদেরকে রায়চক ঘোরাবো, আর খাওয়া দাওয়ার ও হো হো, মেনুটা দেখলাম তো সেরা মেনু, সেরা অজয় কাকু 12:20 ট্রেন ধরে এখানে চলে আসবে, আর রান্না এখানে হবে না, আমি গিয়ে হোটেলে খেয়ে নেবো, আর 97:00 কাজ বাজ হয়ে গেলে ওরা বকখালিতে রিটার্ন চলে যাবে, এখন এই বসে বসে এই বাদাম খাচ্ছি আর কি। আর অভিরাম কাকু হচ্ছে বাড়ি চলে যাচ্ছে, আর একটা ওই লক লাগবে, ওই লক আসলে তোমাদেরকে দেখাবো, ওই লকটা অভিরাম কাকু কাকদ্বীপে কিনে কোনো একটা বাসে তুলে দেবে, আমি এখান থেকে নামিয়ে নেবো। আর এখন 97:04 কাজ স্টার্ট হয়নি, পেছনে একটা মিনি বাসের কাজ হচ্ছে, ওটা হওয়ার পরে
সাতানব্বই চারে কাজটা স্টার্ট হবে। আর সাতানব্বই চারের জন্য কত কী খরচ হবে না হবে এস্টিমেশন এখনো দেয়নি সৌমেনদা, সৌমেনদা এস্টিমেশন দিলে তোমাদেরকে বলবো। তেল ট্যাঙ্কির যে ঢাকনাটা যে মুক্ত আছে, তেলটা নিতে গেলে তেল ট্যাঙ্কির ঢাকনার মুক্ত হচ্ছে এই জায়গাটা আছে, এই জায়গাটা আছে। এবার তোমার এই অ্যালুমিনিয়াম তেল ট্যাঙ্কি ঢাকনাটা নিয়ে এলাম, তোমাকে দেখালে তবে বুঝতে হচ্ছে তেল ট্যাঙ্কি ঢাকনাটা আনতে হলে অভিধম দেবে অন্য কেমন চলে গেছে, মানে এখানে এটা কাটা যাবে না, এখানে বিটটা আছে বলে, বিটটা না এখানে হচ্ছে এই মেন খুঁটি আছে, খুঁটি আছে, খুঁটিকে কাটলে কি খুঁটিটা কি কেটে দেবো, কেটে দিয়ে গায়েটা তো কমজোরি হয়ে যাবে, খুঁটি তো কাটা যাবে না। আর এর খুঁটি হচ্ছে ধরো এই খুঁটি এই আছে, এখান থেকে চাদরটা লাগানো হচ্ছে, এই মুখ বড় করেও কোনো লাভ নেই, যদি আমার এই মুখটা ট্যাঙ্কির মুখটা প্যাসেজ হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে যেমন চলছে তাহলে এমনই চলবে। একটা কাজ করা যেতে পারে, যখন তুমি ওয়ার্কশপে যাবে ওই যে ট্যাঙ্কিটা যেটা লাগানো আছে, ট্যাঙ্কির ছোটটাকে পাইপটা বড় আছে কিনা দেখতে হবে, তেল ট্যাঙ্কির যে রিটার্ন পাইপ বা উপরের যে মেন যে লাইনগুলো আছে ওগুলো বড় আছে কিনা দেখতে হবে, তাহলে ট্যাঙ্কিটা ছোটটা খুলে হালকা করে ঠেলে এই মুখের লেভেলে গিয়ে হালকা করে ঠেলে আগিয়ে ওয়ার্কশপে বলতে হবে যে ওটা কিছু এদিকে যদি করা যায় ওটা করে দিতে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা আছে এইটা তোমার ঠিক আছে, কোনো এটা কোনো প্রবলেম নেই, এর উপরে শুধু ওই চেকের প্লেটটা কাটতে হবে, এর উপরে এর উপরে, কারণ এর একটা ফিল্টার আছে ওটা উপর দিক দিয়ে বেরোবে, মানে এর যে মাপটা আছে উপরে চার কোণা করে শুধু চেকার প্লেটটা কেটে দিতে হবে। এর এই কন্ডিশনটা যেটা ছিল এরা তো এখান থেকে তো অ্যাঙ্গেল লম্বা করে ঝালাই করে ঝুড়ে দিয়েছিল, ঝালাই ঝুড়ে করে দেওয়ার ফলে এই মালটা নিচে লাভানো যাচ্ছিল না, কিছু করা যাচ্ছিল না, ওটা কেটে দিতে ঠিক হয়েছে, মালটা কেটে দিয়েছি, কেটে দিয়ে এর ভেতর থেকে একটা অ্যাঙ্গেল সাপোর্ট দিয়ে সিস্টেম করে দিয়েছি। আর এটা অবিরাম গাবে পাঠিয়েছি, লকটা নিয়ে চলে আসবে, লকটা নিয়ে দিলে লক লাগিয়ে দিলে হয়ে যাবে, লক লাগিয়ে দিলে হয়ে যাবে। পিছনটা ট্যাশা বন্ধ করে দিতে বললো, এটা তো কার সাথে মিলে যায়, এত জোরে ধাক্কা মিলে তো, এটা লরি লরি ওই টেলারের সাথে ঘষা গেছে, কুটি অ্যালুমিনিয়াম চাদর আছে, কুটিটা একটু বেঁকে গেছে না, বেঁকে কেটে গেছে, ঠিক আছে, এটা যা আছে এটা হালকা করে দে, এটা চাদর তো খুলে পুটিং করা যাবে না, আর এই মালটা দেখছি যদি ঠুকে তোলা যায় তো সেটা ঠুকে একটু তুলে দিতে হবে, দিয়ে কত নালে এটাকে খুলতে হলে অনেক চপ হয়, আর এই রংটা তো একটু দামি রং বোধ হয় না, করে দেবো তোমার চিন্তা করো, দামি রং আমার আছে, ঠিক আছে, আর এই মালটাকে ঠুকে তুলে করে দিতে হবে, আর এটাকে একটু মোটামুটি টেচাপ একটা করে দিতে হবে। আচ্ছা এই যে এটার জন্য কত কি খরচা হতে পারে অ্যাপ্রক্স? মানে কাজ না হলে বোঝা যাবে না কত খরচা হচ্ছে বা কি হচ্ছে। আচ্ছা আচ্ছা, সাতানব্বই চারের যে কাজটা হবে ওটা মোটামুটি হাজার দেড়েকের মধ্যে ওটা হয়ে যাবে, আর এটা কত কি খরচ হয় কমপ্লিট হোক তারপর তোমাদেরকে বলবো। তো এই যে টায়ার যে উড়ে গেল তো এটা আমাদেরই দোষ, আমরা দেখিনি আর কি, স্টাফদের আর কি দোষ, আমাদের কি ওটা দেখতে হতো, ভুল হয়ে গেল, ওর জন্য আমাদের দেড় হাজার টাকা চলে যাচ্ছে, কাজ করাতে হচ্ছে আর কি। তো নতুন বাসে যে পেছনে যে ঠোকাটা, আমার মনে হয় তিন সাড়ে তিন তো যাবেই আর কি বিল হবে, তো দেখা যাক কত কি বিল ফিল হয়। তো এখন বাজে একটা, এই যে কাজ স্টার্ট হয়ে গেছে, এইগুলো রিপিট মারা হয়ে গেছে, এটার কাজ এখানে হয়নি, এটা লাগানো হলে তোমাদেরকে দেখাবো। এই যে কাটা নিয়ে নিয়েছি, এবার আঁক কাটা হবে, চলো কানেকশানটা দাও, এই যে কাটারের কানেকশানটা হচ্ছে, এদিকে নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, একটা আঁক কেটে নিয়ে এদিকে নিয়ে এসো। তো আগের বারে কাজের সময় এই গাড়িটা দেখেছিল তো, এখন এই গাড়িটা আবার এসছে, কারণ ওই একটা কাঁচ ভেঙে গেছে, ওইটাকে রিপেয়ার করতে এসছে। এখন বাজে একটা পঞ্চাশ, এই যে কাজ বাজ এখন বন্ধ, সবাই খেতে গেছে, আর এই যে অজয়বাবু চলে এসছে, অজয়বাবু বাড়ি থেকে ভাত ভাত খেয়ে চলে এসছে, এইবারে আমরা যাবো ওই নিশ্চিন্তপুরে ওই যে স্কুলের সামনে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসবো। তো এখন বাজে দুটো, এই যে প্রিয় গাড়ি করে এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো আমরা যে হোটেলে খাবো বলে এসেছিলাম সে হোটেল তো বন্ধ, সামনে দেখছি কোথাও আর হোটেল ফোটেল আছে কি না, যে হোটেলের জন্য এসেছিলাম ওই হোটেলে খাওয়াটা বেশ সুন্দর করে। এই যে এইগুলো দিয়েছে, এইগুলোতে গাড়িতে ঘষা খায় আর কি, আর কিছুদিন পরে দেখবো সব উঠে চলে যাবে, অলরেডি দেখো ভাঙা স্টার্ট হয়ে গেছে, এই সাগরমেলাগুলো কদিন হয়েছে ভাঙা স্টার্ট, আমাদের সাতানব্বই চারের গায়ে সব এগুলোর ঘষা থাক, যে ড্রাইভার দেখে শুনে চালাবে তার কিছু হবে না, আর যে এর উপর দিয়ে সাইড দিয়ে উড়িয়ে চলে যাবে তার লেগে যাবে আর কি, দেখো যাবে বডিতে এরকম কালো কালো ছপ ছপ দাগ। আজ হচ্ছে 22 জানুয়ারি, রাম মন্দির উদ্বোধন, এই যে গান চলছে, এই যে মিনি বাস চলে এসছে, মিনি বাসে উঠবো দিয়ে চলে যাবো গ্যারেজে। এখন বাজে 2:30, আমরা আবার চলে এসেছি গ্যারেজে, যে ববিনবাবু ম্যানেজারকে ঘুষ দিচ্ছে, আর এই যে জলগাড়, এই যে বানানো চলছে, এই যে জলগাড় প্রায় রেডি, আর এই যে ফিটিং হচ্ছে, আর চ্যাসিস গুলো দেখো একদম চকচক করছে, সার্ভিসিং হয়েছিল কিছুদিন আগে, এই যে পপ রিপিট হয়ে যাচ্ছে,
ব্যাস 3:07 বেজে গেল, নতুনটা তো এখানে পড়ে আছে, আর এই যে 97/4 কাজ চলছে। আর না অ্যাঙ্গেল লাগাতে হবে নতুনে, দেখো এটা আর এটা দুটো আছে, এটা থাকার জন্য অনেকটা বেঁচেছে এই অ্যাঙ্গেল থাকার জন্য, নাহলে অবস্থা এটা আরও 12টা বেজে যেত। আর 97/4 দেখো একটা আছে উপরে, এই নিচে নেই, নিচেরটা একটা দরকার, টোটো টোটো ধাক্কা মারলে সেভ করবে কিছুটা। যেমন এই পাশে গেছে, এই যে পাশে অ্যাঙ্গেল থাকলে এতটা ক্ষতি হতো না। এইটা দেখো এই অ্যাঙ্গেল ছিল বলে এই জায়গাটা আমার বেঁচে গেছে, এখানে ঘষাকে বেরিয়ে গেছে, কিন্তু এর বাম্পারটা এটা এতটা বেরিয়ে এখানে যদি আমি দি অ্যাঙ্গেল, এখানে লাগার আগে আমার এখানে ঝেড়ে দেবে, এখানে কোনো মোটা অ্যাঙ্গেল আরও কিছু দিতে হবে, তো মোটা জিনিসটা এখন সমেন্দারেতে নেই, তো ঠিক আছে এখন লাগাবো না, পরের দিকে লাগাবো আর কি। সেই সেভ করানোর সময় এখানে ওই চাষিস নম্বরটা আছে, ওটাকে টানাহিড়া করতে হয়েছিল, তাই জন্য ওই জায়গাটা গোল করে কেটে আবার ঠিকঠাকভাবে সেটেল করে দেওয়া হচ্ছে আর কি। ব্যাস এর মোটামুটি কাজ শেষ, এ বেরিয়ে যাবে, তারপরে নতুন গাড়িটা একটু কাজ বাজ হবে। আর সৌমেন দাই নতুন মাসের বডি থেকে বলছে যে 97/4 কোথায় আর এ কোথায়, মানে এতটা ডিফারেন্স। 97/4 মানিকবাবু যা গাড়ি করে দিয়েছে তার 60% কাজে গাড়ির তো কিছু নেই। তোমরা যে গেলে গিয়ে গিয়ে কি দেখলে, দেখে দেখে করে নিলে না কেন? এই যে একটা রং, এটা হচ্ছে বাইলাক্স, তাই তো? পিপিজি এশিয়ান পেন কোম্পানি বাইলাক্স পিপিজি মডেল, ঠিক আছে। এটা কত খরচ হবে? এটা জলগার লাগানো কমপ্লিট, আর ভেতরে সব রিপিট রিপিট সব মারা কমপ্লিট, বাবু হচ্ছে তারপর গোছানো হয়ে গেছে। এবার বাবু কি আমারটা এটা এটা কখন হবে বাবু? সব ছেড়ে যাচ্ছে, কি করি বলো তো, সিএফের সময় সব এইসব কাজ করানো হয়েছিল, সব ছেড়ে যাচ্ছে। এদিকে কি করছো, ব্যাটারি ফিট করে দিচ্ছ? হ্যাঁ, এই ব্যাটারি খুলে কাজ করতে হয় তাই তো, নাহলে কি হয়? আচ্ছা, আর মোটামুটি পুরো রেক্সিন চেঞ্জ করলে খরচ হবে তোমার 45 মতন এস্টিমেশন দিল। আর দেখো আমাদের এই সিট এইগুলো ঠিক আছে মোটামুটি, এই জায়গাগুলোই তেল চিটচিটে হয়ে গেছে, তো এইগুলোতে ভাবছি একটা কভার লাগিয়ে দেবো, শুধু এই মাথাটা কভার লাগিয়ে দেবো, সেটার জন্য খরচ হবে 9,000 টাকা মতন, 9,000। ঠিক আছে, কিছুদিন পরে করবো বা পরে সিএফের সময় না কি করবো, আর খরচা করতে ভালো লাগছে না, যতদিন চলে চালিয়ে দিই, যত খরচা করবো খরচা হয়েই যাবে, ব্যবসার তো এই হাল, ওই জন্য থাক এখন। 2023 97/4 বেশি বিজনেস দেয়নি, 2024 গঙ্গাসাগর মেলায় এখানেও এত বেশি হলো না, এই বছরটা কি হয়। 2023 তো 97/4 শুধু কাজে কাজে বেরিয়ে গেল, তোমার ভিডিওগুলো দেখলেই তোমরাই বুঝতে পারবে, সেই ফেব্রুয়ারি থেকে যে কাজ 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 চলতেই আছে, তারপরে শেষ হলো এই সিএফ এর সময় যে কাজ করলাম সেখানে 25-26 হাজার টাকা গেল, এই তার মাঝখানে একবার 30, একবার 35, একবার 12, এমন করে শুধু বেরোতেই আছে। এখন 3:30 বাজে, তো বাবু টাটা চলে কালকে আসবো, আজকে যতটা যা একটু ঠোকাঠুকি কর, কালকে আবার চলে আসবো তাহলে একটার দিকে। আমরা এবারে যাচ্ছি বাড়ির দিকে, ওরে বা এখানে তো বিশাল জ্যাম গো, কোথায় যাচ্ছে এখন বাজে 4:30, ভাবলাম কাজ বাজ করিয়ে মাঠে ঢুকিয়ে মানে চ্যানেলে ঢুকিয়ে লোক পক্ষ তুলে নিয়ে যাবো, কিন্তু এখানেই তো মিটিং হচ্ছে, আর কত লোক দেখো, সামনে আছে লোকাল, এই লোকালটা বেরিয়ে যাচ্ছে, কিছুক্ষণ দাঁড়াবো 15-20 মিনিট, ব্যাস লোক পক্ষ কিছু তুলে নিয়ে যাবো, তো 5:30 ট্রেন নেবো, নিয়ে 97/4 চলে যাবো বকখালি। আর আমি বাস থেকে নেবো একটা ভালো জায়গায় যাবো, একটু ওয়েট করে যাবো তোমাদেরকে দেখাবো। এই যে 2-3 জন আছে, তো এখন চলে এসেছি হাইস্কুল, মানে হাইস্কুল পেরিয়ে যাচ্ছি, ওই সামনেই হচ্ছে তোমার স্টেশন, আর প্যাসেঞ্জার সবাই আসছে, মানে আমাদের একদম টাইমিং একদম ঠিকঠাক আছে, পারফেক্ট টাইমিং, জাস্ট বাসকে দাঁড়াবে লোক তুলবে বেরিয়ে যাবে। চলে এসেছি স্টেশনের কাছে, এই যে সমস্ত প্যাসেঞ্জার আসছে, এই যে উঠে যাচ্ছে, তো এখন বাজে 5:30, ওখান থেকে চলে এসেছি এখন বাগরুলের বাড়িতে, বাগরুলের বাড়িতে একটা সারপ্রাইজ আছে। ভেতরে দেখো শুয়ে আছে, দেখেছো?
ও চক মেরে দিল পুরো। তুই এখানে ঘুমাস, এরপর চাপা দিয়ে দিস নি তো আবার পাঁচ বলিস ভেবে। এই এর জন্য সাইলাক্স নিউ 15 কেনা কমপ্লিট। বাহ তুমি কি শুরু দে কমেন্ট করে জানিয়ে দেখা চলি পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।